আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি ব্রেড মালাই রোল বানিয়ে দেখাবো। এই মালাই রোলটা এতই সফট এবং নরম যে মুখের ভেতর দিলে কিন্তু একদমই গলে যাবে, এবং খুবই সুস্বাদু একটি ব্রেড মালাই রোল। একবার খেলে বারবার খেতে মন চাইবে। এই ব্রেড মালাই রোলটা বানানোর জন্য প্রথমেই চারকোনা যে ব্রেডগুলো পাওয়া যায় আমি সেটা নিয়ে নিয়েছি, এবং এর চারপাশে যে খয়েরি অংশটা থাকে এটা কেটে বাদ দিয়ে দিয়েছি। এভাবে পাতলা করে কেটে বাদ দিয়ে দেব। এরপরে আমি একটি বাটিতে কিছুটা দুধ নিয়ে কিছু ব্রেড ছিঁড়ে কুচি করে এতে ভিজিয়ে রাখবো। এটা আমি ব্লেন্ড করে দুধের সাথে মিশিয়ে দেব দুধটাকে ঘন করার জন্য। এখন আমি এই দুধটা, যে দুধের ভিতরে মালাই রোলটা ভেজাবো, সেই দুধটা তৈরি করব। এখানে প্রায় 1.5 লিটারের মতো দুধ আছে। তো এই দুধটাকে প্রথমে এলাচ দারচিনি দিয়ে দিলাম, এবং দিয়ে দেব প্রায় 4 থেকে 5 টেবিল চামচ চিনি। আমি খুব একটা মিষ্টি এটা রাখবো না, জাস্ট একটু হালকা মিষ্টি রাখি, এটা কিন্তু ভালো লাগবে। কিছু কাজু বাদাম আমি কুচি করে রেখে দিলাম। এখন আমি তৈরি করব, আমি মালাই রোলের ভিতর যে পুরটা দিয়েছিলাম সেই পুরটা তৈরি করব। এজন্য আমি 1/2 কেজি দুধ ভালো করে শুকিয়ে নেব, এবং আমি ব্লেন্ড করে রেখেছিলাম যেই ব্রেড দিয়ে দুধটাকে, সেই দুধটা দিয়ে এটাকে ঘন করে নেব। এটাকে জ্বালিয়ে একদম ঘন করে ফেলব। এতে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি, এবং এখন দিয়ে দেব 2 চা চামচ গুঁড়া দুধ। এতে আপনার এই পুরের যে স্মেলটা সুন্দর আসবে। এভাবে ভালো করে ঘন করে নেব। গুঁড়ো দুধটা কিছুটা দানা বেঁধে যেতে পারে, আপনি চাইলে একটু পানি দিয়ে আগে গুলে নিয়ে তারপরে এখানে ঢেলে দিতে পারেন। এখন আমি এই যে ব্রেডটা ছিল এটা একটু বেলে নেব, বেলে পাতলা করে রুটির মতো করে নেব। এবং আমি যে পুরটা তৈরি করেছি দেখুন কী রকম ঘন, এ ঠিক এভাবে ঘন করে পুরটা তৈরি করে নিতে হবে, এবং ওপরে কিছুটা লাগিয়ে দিবেন। যখন রোলটা তৈরি করবেন সুন্দরভাবে লেগে যাবে। ঠিক এভাবে প্রত্যেকটা রোল তৈরি করে নেব। আমার প্রত্যেকটা রোল তৈরি হয়ে গেছে। এখন আমি যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে ভিজিয়ে দেব। আমি যে দুধটা তৈরি করেছিলাম সেটাতেও কিন্তু আমি ব্রেডের ব্লেন্ড করা ব্রেড এর কিছু দিয়ে দিয়েছিলাম, এতে কিন্তু আমার এই দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি যেই বাদামটা কেটে রেখেছিলাম এই বাদামটা হালকা ঘি দিয়ে ভেজে আপনি দিয়ে দিতে পারেন। আমার বাদামটা একটু কম ছিল তাই আমি কম দিয়েছি, একটু বাদামটা বেশি দিলে ভালো লাগে। তৈরি হয়ে গেল আমার ব্রেড মালাই রোল। এটা খেতে এতই মজা, একদম মিষ্টিকেও মনে হয় যেন হার মানিয়ে দিবে। তো আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।